হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি জি ক্রুল, দেখছেন ইলেকট্রিক টেক। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টুকরো কেটে রেখেছি আমি বক্সটি বানানোর জন্য। তো বন্ধুরা, আমি স্পিকারের অংশটি কেটে রেখেছি, ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি সবগুলো কেটে রেখেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে 30 ওয়াটের একটা স্পিকার, 4 ইঞ্চি একটা 30 ওয়াটের স্পিকার। এই স্পিকারটি আমি এখানে বসিয়ে দেব। এইখানে দেখতে পারতেছেন এই জায়গার টুইটারটি আমি এখানে বসিয়ে দেব। এটা আপনার প্লাস্টিকের বোর্ড, 3 mm বোর্ডটি। তো আমি আঠা দিয়ে আমি স্পিকারটি আর টুইটারটি বসিয়ে দেব। এইভাবে আপনারা বসিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, স্পিকার ছোটো আন্দাজে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, সাউন্ড কোয়ালিটি মানে খুবই ভালো, সাউন্ড বেস ট্রেবল সব কিছুই ভালো কোয়ালিটি হচ্ছে আর কি। তো বন্ধুরা, এইভাবে গামগুলো ব্যবহার করে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই প্লাস্টিকের বোর্ডটি মাঝখানে বসিয়ে দিচ্ছি যাতে আপনার বোর্ডটি ঠিক মতো থাকে। তো বন্ধুরা, আমার সামনে সার্কিট দেখতেছেন, এটা 20-30 সার্কিটের টিডিএ 20-30। এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যেখান দিয়ে স্পিকারের আউটপুট লাইন, আর এইখান দিয়ে আপনার 12 ভোল্ট ইন হবে, এবং কি এই আমার অডিও ব্লুটুথের ইন হবে। এইখান দিয়ে 4টে টার্মিনাল আছে, 2টে টার্মিনাল 12 ভোল্ট ঢুকবে, আর 2টে টার্মিনালে ব্লুটুথ ডিভাইসের ইন ঢুকবে। তো বন্ধুরা, আমি যে এখানে সোল্ডারিং করে দিচ্ছি, এটা আমার যে ব্লুটুথ ডিভাইসের কানেকশনটি লাগিয়ে দিলাম। এখন আমি 12 ভোল্ট এখানে 12 ভোল্টের প্লাস আর মাইনাস লাগিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, এই যে এখানে আমার এখানে পাওয়ার বুস্টার সার্কিট দেখতেছেন, এই পাওয়ার বুস্টার সার্কিট দিয়ে আমি ব্লুটুথ ডিভাইসটাকে কন্ট্রোল করছি। তো বন্ধুরা, এই যে এখানে সুইচটি লাগিয়ে দিচ্ছি, এখানে আমি চার্জারের 12 ভোল্টের সকেট লাগিয়ে দিছি। এই যে এখানে ব্লুটুথ ডিভাইসের আমার এইখান দিয়ে এই স্টুডিও আউটপুট হবে, আর এইখান দিয়ে 5 ভোল্ট ইন হবে। আমি এই 5 ভোল্টটি পাওয়ার বুস্টার সার্কিট থেকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এই যে 5 ভোল্টটি আমি পাওয়ার বুস্টার সার্কিট থেকে নিয়ে নিয়েছি। এই যে আমি মাইনাস লাগিয়ে দিলাম, এখন প্লাস লাগিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে আউটপুটের। তো বন্ধুরা, আমার এখানে এমপ্লিফায়ারের কাজ প্রায় শেষের দিক। আমি ব্লুটুথটি আমি পিভিসি বোর্ডের মধ্যে আমি গ্লুগাম আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে কাজ প্রায় শেষের দিক। টুইটারের কানেকশন আর স্পিকারের কানেকশনটি দিয়েছি। এখন আমি যে এই স্পিকারের লাইনটি আমি এই সার্কিট থেকে আউটপুট লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন টিপস পেতে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আর আমার ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা পেজটিকে ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার পেজটিকে ফলো করতে পারেন, ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। তো বন্ধুরা, আমি যে বানানো কমপ্লিট, আমি এখানে আপনার এই টেপ ব্যবহার করছি, বাইন্ডিং টেপ বলে এটাকে। এই বাইন্ডিং টেপ দিয়ে চারো সাইড আমি টেপটি মেরে দিচ্ছি, যাতে এই এটার যে স্পিকারের যে বেসটা বেস এইগুলো যাতে বাহিরে বের না হয়ে যায়, এর জন্য আমি বাইন্ডিং টেপ মেরে দিচ্ছি, যাতে বেজের কারণে যেন বোর্ডগুলো খুলে খুলে না যায়। আপনারা বুঝতে পারছেন যে বাইন্ডিং টেপ এই জন্য আমি ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি চারো সাইডে বাইন্ডিং টেপ লাগিয়ে দিয়েছি, যাতে ছুটে যাওয়ার কোনো ভয় নাই। তো বন্ধুরা, দেখতে থাকুন।